হ্যালো বন্ধুরা, আমি গুড়িয়া। তোমাদের আমার গুড়িয়াস কুকবুকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন কষা। ধাবা স্টাইল চিকেন কষা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি ভিনিগার। সমস্ত মাপগুলো আমি লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেয়া থাকবে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম, আমি হাত দিয়েও করে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা অন্তত রেখে দেব। এবার মশলাটা করে নেব। দেখো, আমি আদা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম রসুন, সঙ্গে দিয়ে দেব গোলমরিচ, দিয়ে আমি থেতো করে নেব। চিকেন কষায় থেতো করে মশলা দিলে খুব ভালো হয়। এবার মশলাটা আমি তুলে রাখছি। একইভাবে আমি একটা পেঁয়াজকেও করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো, পেঁয়াজগুলোও আমি তুলে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তাতে তেজপাতা দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বড় বড় 3টে পেঁয়াজের কুচি আছে, খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর এই যাতে লাল কালারটা ভালো আসে তার জন্য আমি দিয়ে দিলাম চিনি। পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিয়ে দিলে পেঁয়াজ ভাজার কালারটা খুব ভালো আসবে, আর এতে চিকেন কষারও কালারটা খুব ভালো হবে। দেখো, আমার কিন্তু লালচে করে ভাজা পেঁয়াজটা হয়ে গেছে। আর একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব, আমি মাঝখানে জায়গা করে নিলাম, নিয়ে আমি ওই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুন আর গোলমরিচ যে বেটে রেখেছিলাম, এগুলো ঠিক বাটা না, এগুলো আমি থেতো করে নিয়েছি। আদা গোলমরিচ রসুন এই থেতোটাও দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো করে কষে নেব। থেতো করা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদ হবে দ্বিগুণ, বিশেষ করে এই চিকেন কষাটা অসম্ভব ভালো হবে। আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি ম্যারিনেট করে চিকেনগুলো 2 ঘন্টা রেখেছিলাম, তোমরা চাইলে এটা ওভারনাইট ফ্রিজেও রাখতে পারো। এবার আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলার সাথে চিকেনের টুকরোগুলো ভালো করে ভাজতে ভাজতে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখন চিকেন মেখে রাখার যে বাটিটা সেটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে ফুটতে দেব। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে চিকেন কষাটা ভালো হবে না, অল্প জলই দিতে হবে। অনেক সময় জল না দিলে চিকেন ভাজা ভাজা করলে চিকেনটা শক্ত হয়ে যায়। এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যারা ঝাল খাও তারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা যেমন ভালো হবে তেমন একটা খুব সুন্দর লঙ্কার গন্ধও আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলাটা কিন্তু রান্নায় দিলে খুব ভালো গন্ধ বেরোবে, বিশেষ করে চিকেন কষা বা ধাবা স্টাইল যে কোনো রান্নায় আমি এই কিচেন কিং মশলাটা দিয়ে থাকি, খুব ভালো স্বাদ হয় এবং গন্ধ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, এতে স্বাদ ভালো হবে, গন্ধ ভালো আসবে, কালারটাও কিন্তু খুব ভালো আসবে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব।
চিকেন কষা এমন একটা রান্না যেটা আমাদের কাছে কিন্তু কখনো পুরনো হয় না। যে কোনো সময়, যে কোনো দিন, ছুটির দিন হোক বা যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু আমরা চিকেন কষা খেয়ে থাকি। আমি ভাজতে ভাজতে দেখো মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে। যখন মশলা আর তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আরেকটু কষবো, কারণ এটা যেহেতু চিকেন কষা সেহেতু তেলটা আলাদা হওয়ার পরেও মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এতে গন্ধটা ভালো হবে, স্বাদটাও ভালো আসবে। দেখো আমি আরও ভেজে নিলাম, রেডি হয়ে গেল আমার চিকেন কষা। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটা অসাধারণ লাগে।